বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আসন্ন রেলওয়ে এন ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা একটা অঙ্কের সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা চতুর্থ সেট সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি ডিসক্রিপটিভ ম্যাথের জন্য একটা ই বুক এবং পাঁচশো পঞ্চাশটা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো এছাড়া ডিসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে চলো আজকের সেশন শুরু করা যাক প্রথম প্রশ্নে বলেছে পিওয়ান হল চারটি ক্রমিক যুগ্ম সংখ্যার একটি শ্রেণী অর্থাৎ সিরিজ যদি এই শ্রেণীর প্রথম দুটি সংখ্যার অনন্যকের সমষ্টি এগারো বাই ষাট হয় তবে তৃতীয় বৃহত্তম সংখ্যার অনন্যকের মান কত দেখো যদি তুমি এটাকে ডিসক্রিপ্টিভে করতে যাও তাহলে প্রথম সংখ্যাটা প্রথম যুগ্ম সংখ্যাটা টু এক্স প্লাস টু তারপরে টু এক্স প্লাস ফোর তারপরে টু এক্স প্লাস সিক্স তারপরে টু এক্স প্লাস এইট এইভাবে চারটে সংখ্যা ধরতে হবে ধরার পর প্রথম দুটো সংখ্যাকে যখন তোমরা অনন্যক বার করবে অর্থাৎ ওয়ান বাই করবে তখন দেখবে একটা বড়ো ইকুয়েশান আসছে আলটিমেটলি ওইভাবে অঙ্কটাকে করলে হবে না এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে এখানে যেটা বলেছে যে প্রথম দুটি সংখ্যার অনন্যকে সমষ্টি এগারো বাই ষাট এই এগারো বাই ষাটটাকে তুমি এই এগারোটাকে পরপর দুটো সংখ্যার সমষ্টি হিসেবে লেখার চেষ্টা করবে দেখো এগারো মানে নয় প্লাস দুই হয় এক প্লাস দশ হয় পাঁচ প্লাস ছয় হয় চার প্লাস সাত হয় ইত্যাদি তো কিন্তু এগারোকে পাশাপাশি দুটো সংখ্যার সমষ্টি রূপে তুমি প্রকাশ করার চেষ্টা করবে আমি যদি এগারোকে এইভাবে লিখি যে পাঁচ প্লাস ছয় এটা পাশাপাশি দুটো সংখ্যার সমষ্টি হিসেবে প্রকাশ করলাম বাইশ ষাট যেরকম ছিল বোঝা গেছে আমি এগারোকে পাশাপাশি দুটো সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করব এবার আমি এইটাকে এইভাবে লিখতে পারি পাঁচের ষাট প্লাস ছয় বাই ষাট লেখা যায় কেন ষাট লসাগু হলে পাঁচ প্লাস ছয় এটাকে লেখা হবে এবার এটাকে যদি কাটি তাহলে এটা আসবে ওয়ান বাই টুয়েলভ আর এটাকে যদি কাটি এটা আসবে এক বাই দশ বোঝা গেছে এই জায়গায় আমাকে বলো এই ওয়ান বাই টুয়েলভ মানে কি এটা হচ্ছে বারোর অনন্যক তাই না বারোর অনন্যক ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই টেন বলতে আমি বুঝি দশের অনন্যক তাহলে আমি এটাকে লিখতে পারি এইটা এই যে সংখ্যা দুটো পেলাম এই দুটো হচ্ছে এই চারটি ক্রমিক যুগ্ম সংখ্যার প্রথম দুটো একটা দশ একটা বারো বোঝা গেছে এই যে সিরিজটা এখানে বলেছিল চারটি ক্রমিক যুগ্ম সংখ্যার একটা সিরিজ সেই সিরিজের প্রথমটা হচ্ছে দশ দ্বিতীয়টা বারো যেহেতু যুগ্ম সংখ্যা তাই পরেরটা হবে চোদ্দো তারপরেরটা ষোলো চেয়েছে তৃতীয় বৃহত্তম সংখ্যার অনন্যকের মান কত এখান থেকে তৃতীয় বৃহত্তম সংখ্যা হচ্ছে ফর্টিন এর অনন্যক বলতে এর উল্টো যেটা হচ্ছে ওয়ান বাই যেটা অপশান নাম্বার দুয়েতে আছে বোঝা গেছে পরের প্রশ্নে বলেছে এ বি ও সি কোনো ব্যবসায় ছয় ইস আট ইস নয় অনুপাতে অর্থ বিনিয়োগ করে বি তার বিনিয়োগকৃত অর্থের আনুপাতিক পদের সাংখ্যমানের একশো বারো শতাংশ সময়ের জন্য এবং এ ও সি এক বছরের জন্য ব্যবসায় বিনিয়োগ করে যদি বছরের শেষে বিয়ের লভ্যাংশ ষোলো হাজার সাতশো টাকা হয় তবে লভ্যাংশ থেকে সি এর প্রাপ্য টাকার পরিমাণ নির্ণয় করো দেখো পার্টনারশিপের এই অঙ্কগুলোতে একটা মাত্র সূত্র দিয়ে অঙ্ক হয় সেটা হচ্ছে প্রফিট ইজিকল টু ইনভেস্টমেন্ট ইন টু টাইম ইনভেস্টমেন্ট মানে যত টাকা তুমি বিনিয়োগ করেছো আর টি মানে হচ্ছে টাইম যে সময়ের জন্য তুমি বিনিয়োগ করেছো সময় এবং ইনভেস্টমেন্ট এই দুটোকে গুণ করলে যেটা হবে সেটা প্রফিট বেরোবে এক্ষেত্রে বি ও সি এর ইনভেস্টমেন্টের অনুপাত দেওয়া আছে ছয় ইস টু আট ইস টু নয় এটা ইনভেস্টমেন্টের রেশিও ইনভেস্টমেন্টের রেশিওর সঙ্গে যদি আমি টাইম গুণ করি তাহলে গিয়ে প্রফিটের অনুপাত আসবে বিয়ের ক্ষেত্রে টাইম কোনটা বলেছে বি তার বিনিয়োগকৃত অর্থের আনুপাতিক পদের সাংখ্যমানের একশো বারো দশমিক পাঁচ শতাংশ এই অনুপাত এই আনুপাতিক পদের বিয়ের আনুপাতিক পদ যেটা হচ্ছে বিনিয়োগৃত অর্থ সেটা হচ্ছে আট এই আটের একশো বারো দশমিক পাঁচ শতাংশ এই সময়ের জন্য সে কিন্তু ইনভেস্ট করছে অর্থাৎ বিয়ের টাইম হচ্ছে এইটা এই সময়ের জন্য বি ইনভেস্ট করছে বোঝা গেছে যে টাকাটা এখানে বিনিয়োগ করেছে সেই টাকার একশো বারো দশমিক পাঁচ শতাংশের মান যা হবে সেই মানটাই হচ্ছে বি যে টাকাটা খাটিয়েছে যত সময়ের জন্য সেই সময়ের মানটা তাহলে বি এই সময়ের জন্য ইনভেস্ট করেছে এই সময়টা কত রাফে যদি করে নিই একশো পঁচিশ আর এটা হচ্ছে নয় অর্থাৎ বি ন মাসের জন্য ইনভেস্ট করেছে বিয়ের ইনভেস্টমেন্ট ছিল আট বি ন মাসের জন্য ইনভেস্ট করলো এটা তাহলে বিয়ের প্রফিট এলো কেন ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে প্রফিট হয় এ আর সি এক বছরের জন্য ব্যবসায় বিনিয়োগ করেছে এ ইনভেস্টমেন্ট ছয় আর টাইম হচ্ছে এক বছর অর্থাৎ বারো মাস কেন বারো মাস কেন এরটা ন মাস বেরিয়েছে আর এক্ষেত্রে সিয়েরও এক বছর মানে বারো মাস এখানে বাহাত্তর বাহাত্তর এখানে একশো যদি আমি ছত্রিশ দিয়ে কাটি ছত্রিশ দুগুণে বাহাত্তর আর তিন ছত্রিশ একশো এটা হবে প্রফিটের রেশিও বোঝা গেছে এইটা টাইম ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলাম ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে যখন গুণ করেছি এটা আমার প্রফিটের রেশিও আসছে টাইম বারো নয় আর বারো এটা টাইম ছিল বোঝা গেছে এবার দেখো প্রফিট থেকে মোট যদি দুয়ে পাঁচ পাঁচের দুয়ে সাত ইউনিট প্রফিট হয় তার মধ্যে এ পাবে দু টাকা বি পাবে দু টাকা এবং সি পাবে তিন টাকা এখানে বলেছি বিয়ের লভ্যাংশ ষোলো হাজার সাতশো পঞ্চাশ আমি দেখতে পাচ্ছি বিয়ের লভ্যাংশ দুই ইউনিট প্রশ্নে দিয়েছে ষোলো হাজার সাতশো পঞ্চাশ তাহলে এক ইউনিটের ভ্যালু কত দুইয়ের ভ্যালু এটা হলে একের ভ্যালু হবে আট হাজার তিনশো পঁচাত্তর কী চেয়েছে সি এর প্রাপ্য টাকা সি এর প্রফিট কত তিন ইউনিট এক ইউনিটের ভ্যালু যদি আট হাজার তিনশো পঁচাত্তর হয় তিন ইউনিটের ভ্যালু তিন দিয়ে গুণ করো সেটা হবে পঁচিশ হাজার একশো পঁচিশ টাকা যেটা অপশান নাম্বার চারেতে আছে বোঝা গেছে পরের প্রশ্ন তিনের প্রশ্নটা এক্সের মান নির্ণয় করতে দিয়েছে দেখো এখানে প্লাস সিরিজ চলতে চলতে এখানে মাইনাস হয়েছে আমি যদি এইগুলোকে ভালো করে দেখি এই প্রথমটা দেখো যদি সরল করতে দুই এককে দুই প্লাস এক তিনের দুই আসতো আবার এখানে যেটা আছে এটাকে যদি সরল করো তিনেককে তিন থেকে বাদ দিলে এর তিন এটা তিনের দুই ঠিক এর উল্টো হচ্ছে এর তিন এবং মাঝখানে সবার মধ্যে ইন্টু চিহ্ন আছে অর্থাৎ গুণিতক চিহ্ন আছে এইটার সঙ্গে যদি এইটাকে গুণ করা হতো তাহলে কি হতো দুই দুই কেটে যেত তিন তিন কেটে যেত একই রকমভাবে যদি এইটাকে দেখো সরল করলে চারেককে চার প্লাস এক পাঁচের চার আসবে আর যদি এইটাকে দেখো পাঁচ এককে পাঁচ থেকে এক দিলে চারের পাঁচ আসবে তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে দেখবে পাঁচ পাঁচ কেটে যাচ্ছে চার চার কেটে যাচ্ছে একইভাবে এইটাকে যদি দেখো ছ এককে ছয় প্লাস এক সাত বাই ছয় আর এইটা হচ্ছে সাত এক সাত মাইনাস এক ছয় বাই সাত তাহলে এইটার সঙ্গে এইটা যখন গুণ করব তখন এটা কেটে যাবে তাহলে এইগুলো সব যেগুলো মাথায় টিক চিহ্ন আছে সেইগুলো সব গুণ করলে কেটে গিয়ে এক হবে তাহলে এখান থেকে শুধুমাত্র পড়ে থাকছে এক প্লাস একের আট আর এদিক থেকে পড়ে থাকছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এক কেটে দাও তাহলে ওয়ান বাই এক্সের ভ্যালু ওয়ান বাই এইট ক্রস যদি গুণ করো তাহলে এক্সের ভ্যালু আসবে আট যেটা এই প্রশ্নের উত্তর বোঝা গেছে পরের প্রশ্ন পেট্রোলের মূল্য প্রতি লিটার ষাট টাকা থেকে বেড়ে প্রতি লিটার পঁচাত্তর টাকা হলো পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমালে খরচ মাত্র দশ শতাংশ বাড়বে দেখো খরচ কীরকম হয় আমি যখন পেট্রোল কিনতে যাব প্রথমে জিজ্ঞেস করব। পেট্রোলের দাম কত করে লিটার সে বলবে আশি টাকা করে লিটার আমি বলবো দু লিটার দাম তাহলে আশি টাকা করে যদি লিটার হয় তাহলে দু লিটারের দাম একশো টাকা তাহলে এটা হবে খরচ তাহলে খরচ সমান কী খরচ সমান হচ্ছে দাম গুণিত পরিমাণ কতটা তুমি নিচ্ছ কি বললাম দামকে যত টাকা করে লিটার আর কি কত পরিমাণ তুমি নিচ্ছ সেটা দিয়ে যদি গুণ করো তাহলে আমাদের খরচ পাওয়া যায় অর্থাৎ প্রাইস ইন টু ইজ ইজিক টু এক্সপেন্ডিচার এইভাবে আমি ভাবতে পারি এবারে দেখো প্রথমে যদি দামের রেশিও দেখো দাম প্রথমে কত ছিল আর পরে কত হলো প্রথমে ষাট টাকা লিটার ছিল পরে বেড়ে হয়েছে পঁচাত্তর টাকা লিটার অর্থাৎ আমি যদি এটা রেশিও বার করি পনেরো দিয়ে কাটলে চার ইস টু পাঁচ অর্থাৎ প্রথমে দাম চার টাকা থাকলে পরে দাম হয়েছে পাঁচ টাকা এখানে যে প্রশ্নটা দিয়েছে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে আমি পেট্রোলের ব্যবহার যেহেতু ব্যবহারটা কত শতাংশ কমাবে বলেছে তাই আমি ব্যবহারটা ধরে নিচ্ছি প্রথমে একশো ইউনিট ছিল এই এই একশো ইউনিট আমি ব্যবহার করতাম পরে কমানোর প্রশ্ন আসছে কিন্তু আমি প্রথমে একশো ইউনিট ব্যবহার করতাম প্রথমে প্রতি ইউনিটের দাম কত করেছিল চার টাকা করে তাহলে প্রথমে যদি চার টাকা করে ইউনিট দাম হয় তাহলে প্রথমে আমার খরচ কত ছিল চারকে একশো দিয়ে গুণ করলে চারশো টাকা বোঝা গেছে এরপরে কি হচ্ছে এরপরে বলছে যে পেট্রোলের খরচ দশ শতাংশ বাড়বে খরচ চারশো টাকা ছিল টেন পার্সেন্ট যদি বাড়িয়ে দাও চারশো টাকা টেন পার্সেন্ট মানে কত চল্লিশ টাকা তাহলে চারশো টাকা খরচ হচ্ছিল এখন চল্লিশ টাকা বেড়ে এখন খরচ হবে চারশো চল্লিশ টাকা ঠিক এখন পেট্রোলের দাম কত করে পাঁচ টাকা করে পাঁচকে কত দিয়ে গুণ করলে চারশো চল্লিশ হবে তুমি বলবে অষ্টআশি দিয়ে গুণ করলে চারশো চল্লিশ হবে তা মানে আমি দেখতে পাচ্ছি আগে পেট্রোল আমি একশো ইউনিট ব্যবহার করতাম এখন অষ্টআশি ইউনিট ব্যবহার করছি একশো ব্যবহার করতাম অষ্টআশি ব্যবহার করছি কত কম করছি বারো ব্যবহার কম করছি অর্থাৎ তোমাকে বারো শতাংশ পেট্রোলের ব্যবহার কমাতে হবে যেটা অপশান নাম্বার দুয়েতে আছে বোঝা গেছে পরের প্রশ্ন এক্স ও ওয়াই দুটি এমন স্বাভাবিক সংখ্যা যাতে এক্স প্লাস ওয়াই টু হয় মাইনাস ওয়ান টু দি পার এক্স প্লাস মাইনাস ওয়ান টু দি পার মান নির্ণয় করো কি দিয়েছে দুটো স্বাভাবিক সংখ্যার যোগফল দু হাজার সতেরো দু হাজার সতেরো একটা বিজোর সংখ্যা ঠিক আমাকে বলো বিজোর সংখ্যা কোন দুটো সংখ্যার যোগফল বিজোড় সংখ্যা হয় মানে আমরা তো জোর সংখ্যার বিজোর সংখ্যা এটাই জানি জোর সংখ্যার বিজোড় সংখ্যার মধ্যে দুটো সংখ্যাকে যোগ করে বিজোর সংখ্যা আসতে গেলে তাহলে একটাকে অবশ্যই জোর হতে হবে একটাকে অবশ্যই বিজোড় হতে হবে কেন বললাম দেখো তুমি যদি একটা দুই নাও আর একটা জোর সংখ্যা নাও চার এই দুটোকে যোগ করলে যেটা আসবে সেটা কিন্তু জোর সংখ্যাই আসবে জোর সংখ্যা প্লাস জোর সংখ্যা সমান জোর সংখ্যা যদি তুমি তিন নাও বিজোর সংখ্যা যদি তুমি পাঁচ নাও বিজোর সংখ্যা তাহলে দুটো বিজোর সংখ্যাকে যোগ করলেও কিন্তু জোর সংখ্যা আসে তাহলে আমি বলতে পারি দুটো জোর সংখ্যাকে যোগ করলেও জোর সংখ্যা আসবে দুটি বিজোর সংখ্যাকে যোগ করলেও জোর সংখ্যা আসবে কিন্তু একটা জোর সংখ্যার সঙ্গে যদি একটা বিজোর সংখ্যাকে যোগ করো সবসময় বিজোর সংখ্যাই আসে তাহলে বিজোর সংখ্যা উত্তর হতে গেলে একটা জোর সংখ্যা হতে হবে একটা বিজোর সংখ্যা হতে হবে এখানে উত্তর দু আছে এইটা দুটো সংখ্যার সমষ্টি তাহলে আমি বলতে পারি এক্স আর ওয়াই এই দুটোর মধ্যে একটা জোর সংখ্যা এবং একটা বিজোর সংখ্যা হতেই হবে আমি ধরে নিলাম যে এক্স হচ্ছে জোর সংখ্যা তুমি বিজড় ধরতে পারতে এটা যদি জোর ধরি তাহলে ওয়াইকে অবশ্যই বিজোর হতে হবে অথবা ওয়াইকে যদি জোর ধরো তাহলে এক্সকে বিজোর হতে হবে যে কোনো একটাকে ধরতে হবে আমি ধরলাম এক্স জোর সংখ্যা ওয়াই বিজোর সংখ্যা সংখ্যাটা কত আমার জানার দরকার নেই কিন্তু একটা জোর একটা বিজোর আমি যদি এই জায়গাটায় ভ্যালু বসাই মাইনাস ওয়ান টু দি পার এক্স এক্স মানে একটা জোর সংখ্যা প্লাস মাইনাস ওয়ান টু দি পার ওয়াই অর্থাৎ বিজোর সংখ্যা এইটা আছে মাইনাসের মাথায় যে একটা জোর সংখ্যা ছোট দেখে কল্পনা করে নাও মনে করো দুই তাহলে মাইনাসের স্কোয়ার মানে কত হবে প্লাস ওয়ান তার মানে মাইনাসের পাওয়ারে যদি জোর সংখ্যা থাকে এই উত্তরটা সবসময় প্লাস ওয়ান হবে তাহলে মাইনাসের মাথায় যখন জোর সংখ্যা আছে এটা উত্তর করবে প্লাস ওয়ান একই রকমভাবে মাইনাসের মাথায় যদি একটা বিজোড় সংখ্যা মনে করো তিন আমি যদি বসাই তাহলে মাইনাস ওয়ানের কিউব কিন্তু মাইনাস ওয়ান বেরোবে অর্থাৎ আমি বলতে পারি মাইনাস ওয়ানের মাথায় যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে উত্তরটা মাইনাস ওয়ান আসে প্লাস ওয়ান মাইনাস ওয়ান যদি কেটে যায় এর উত্তর হবে শূন্য যেটা অপশান নাম্বার তিনেতে আছে পরের প্রশ্ন ছ নম্বর প্রশ্নে বলেছে চিত্রে এ কিউ সমান চার রুট টু সেন্টিমিটার কিউ সি ছয় রুট টু সেন্টিমিটার এবং এবি সমান কুড়ি সেন্টিমিটার যদি পিকিউ কিউ বি সি এর সমান্তরাল হয় তবে পিবি মান কত এইটার মান চেয়েছে তাই তো দেখো এইটার সঙ্গে এইটা সমান্তরাল যদি এইটার সঙ্গে এইটা সমান্তরাল হয় তাহলে আমি বলতে পারি এ কিউ বাই কিউসি ইজিকোয়াল টু এপি বাইপিবি যদি এইটার সঙ্গে ভূমিটা সমান্তরাল হয় তাহলে আমি বলতে পারবো এ কিউ বাই কিউসি অর্থাৎ এই দুটো রেশিও যা হবে এপি বাই পিবি তার রেশিও সমান হবে তাহলে আমি এখান থেকে বলতে পারি এ কিউ বাই কিউসি সমান এপি বাই পিবি বুঝে গেছে এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা কিন্তু এ আর কিউসির মান দেওয়া আছে এ এর মান দেওয়া আছে চার রুট টু আর কিউসির মান দেওয়া আছে সিক্স রুট টু যদি এটা কাটি এটা বেরোবে দুই বাই তিন এটা সমান দুই বাই তিন মানে এটা সমানও দুই বাই তিন কেন এইটা ইজ ইকাল টু এইটা তাহলে আমি বলতে পারি এপি বাই পিবি ইজ ইকাল টু দুই বাই তিন আচ্ছা এপি আর পিবি দুই বাই তিন মানে এপি যদি দুই হয় পিবি তাহলে তিন তাই তো এপি যদি দুই হয় পিবি তিন তাহলে পুরোটা কত পুরোটা হচ্ছে দুই প্লাস তিন পাঁচ কিন্তু পুরোটার ভ্যালু দেওয়া আছে কুড়ি দেখতে পাচ্ছ এবি কুড়ি তাহলে পুরোটা কুড়ি আমি দেখছি পুরোটার ভ্যালু পাঁচ ইউনিট প্রশ্নে বলেছে কুড়ি তাহলে এক ইউনিটের ভ্যালু কত চার কী চেয়েছে পিবির মান কত পিবি কত আছে তিন ইউনিট তাহলে তিন ইউনিটের ভ্যালু হচ্ছে তিন চারে বারো যেটা অপশান নাম্বার চারিতে আছে পরের প্রশ্ন সাতের প্রশ্নে বলেছে কোনো বস্তুর উপর তেইশ শতাংশ ছাড় দেওয়ার পরও এক ব্যবসায়ীর একুশ শতাংশ লাভ হলো ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত দুটোভাবে অঙ্কটা করা যায় একটা ফর্মুলা আছে আমি সেটা বলছি কিন্তু ফর্মুলার অসুবিধে হচ্ছে খুব বেশি দিন মনে থাকে না যদি ওই টাইপের অঙ্ক বারবার না করো তাহলে কিন্তু ফর্মুলা খুব বেশি দিন মনে থাকবে না তাই আমি ফর্মুলারটা পরে আসছি ওটা বলে দেবো যারা মনে রাখার ক্ষমতা আছে তারা ক্ষমতা প্রয়োগ করো আর যাদের ওই ক্ষমতা নেই তারা এটা একটু দেখে রেখো আমি সিপি আর এমপি সিপিটাকে আমি একশো এক্স ধরে নিলাম আর এমপিটাকে অর্থাৎ ধার্যমূল্যটাকে আমি একশো ওয়াই ধরলাম ডিসক্রিপটিভ ম্যাথের যে ইবুকটা আমি তৈরি করেছি দেখবে তাতে ডিসক্রিপটিভ ম্যাথের ক্ষেত্রে একশো এক্স একশো ওয়াই ধরে আমি অঙ্ক করেছি তাতে করে ক্যালকুলেশানটা খুব ফাস্ট তোমরা শুধু এক্স শুধু ওয়াই যেখানে পার্সেন্টেজের অঙ্কে ধরছো সেখানে শুধু এক্স আর শুধু ওয়াই না ধরে যদি একশো এক্স একশো ওয়াই ধরে অঙ্ক করো দেখবে অঙ্কটা অনেকটা আগে হয়ে যাচ্ছে ডিসক্রিপটিভ ম্যাথের ক্ষেত্রে এইগুলোকে শিখতে হয় দেখো একশো এক্স আর একশো ওয়াই আমি কস্ট প্রাইস ধরলাম এবার যখন বস্তুর উপর তেইশ শতাংশ ছাড় দিচ্ছে ছাড় কার ওপর দেওয়া হয় ধার্য মূল্যের ওপর ছাড় দেয় আমি যদি ধার্য মূল্যের উপর ছাড় দিই একশো ওয়াই আছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট যদি ছাড় দেওয়া হয় তাহলে ধার্য মূল্য থেকে তেইশ টাকা ছাড় দিলে সাতাত্তর টাকা আমার বিক্রয় মূল্য হবে অর্থাৎ বিক্রয় মূল্য সেভেন্টি সেভেন ওয়াই ঠিক ধার্য মূল্য থেকে ছাড় দিলে বিক্রয় মূল্য হয় এবার ব্যবসায়ী টোয়েন্টি ওয়ান পার্সেন্ট লাভ হচ্ছে লাভ মানে কি লাভ মানে হচ্ছে ক্রয় মূল্যের উপরে কিছু চাপিয়ে সেটা আমি বিক্রি করব। টোয়েন্টি ওয়ান পারসেন্ট প্রফিট করছে মানে ক্রয় মূল্যের ওপরে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট চাপাচ্ছে চাপিয়ে বলছে একশো একুশ এক্স এটা হচ্ছে বিক্রয় মূল্য কিন্তু সেম জিনিস বিক্রি করছে একবার বলছি এই টাকাটা বিক্রয় মূল্য একটা বলছি এই টাকাটা বিক্রয় মূল্য তাহলে এই দুটো বিক্রয় মূল্য সমান হতে হবে কেন ও ছাড় দেওয়ার পর এটা প্রফিট করেছে মানে এইটা যা বিক্রয় মূল্য হবে এটাও তাই বিক্রয় মূল্য আমি তাহলে বলতে পারি এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য এক এগারো দিয়ে যদি কাটি এটা হবে এইটা তাহলে এক্স বাই এর ভ্যালু কত হবে এক্স বাই এর ভ্যালু হবে সাত বাই এগারো এবার দেখো আমি এখানে সিপি ধরেছিলাম একশো আমি যদি এর গায়ে একশো বসাই কোনো অসুবিধে এসপি ধরেছিলাম একশো আমি এর গায়েও একশো বসিয়ে দিলাম অর্থাৎ আমি এটাকে একটু বড়ো করে নিলাম একশো এক্স বাই একশো ওয়াইয়ের রেশিও হচ্ছে সাত বাই এগারো একশো এক্স মানে কি ছিল সিপি একশো ওয়াই মানে ছিল মানে হচ্ছে এমপি অর্থাৎ সিপি আর রেশিও সাত বাই এগারো যেটা এই প্রশ্নের মধ্যে চেয়েছে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত যেটা হচ্ছে অপশান নাম্বার একেতে এইটাকে দেখার পরে ফর্মুলা তৈরি হয় কীভাবে তুমি দেখো আমরা যখন এই জায়গায় যদি আমি এটা না কাটতাম এটা দেখো আমি ফর্মুলাটা এবার বলে দিচ্ছি কিভাবে হয় যদি এইটা আমি না কাটতাম তাহলে এক্স বাই ওয়াই সমান সাতাত্তর বাই একশো একুশ আসতো আসতো এবার দেখো এই জায়গায় সাতাত্তর কি করে এসেছিল সাতাত্তর এসেছিল একশো থেকে এই টোয়েন্টি থ্রি পারসেন্ট যে ডিসকাউন্ট পার্সেন্টেজটা সেটাকে মাইনাস করা হয়েছিল একশো একুশ কী করে এসেছিলো একশো একুশ এসছিলো কস্ট প্রাইস যা ছিল তার সঙ্গে লাভটাকে প্রফিট পার্সেন্টেজটাকে অ্যাড করা হচ্ছিল তাহলে আমি বলতে পারি যদি কোনো প্রশ্নে সিপিআর এমপি রেশিও চায় তাহলে আমি বলবো সিপিআর এমপি রেশিও হচ্ছে একশো মাইনাস ডিসকাউন্টের যে পার্সেন্টেজ আছে বাই একশো প্লাস প্রফিট যারা মনে রাখতে পারবে অবশ্যই মনে রাখবে একশো মাইনাস ডিসকাউন্টেজ পার্সেন্ট বাই একশো প্লাস প্রফিট পার্সেন্ট ইজ ইকাল টু কস্ট প্রাইস বাই মার্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য বাই ধার্য মূল্য পরের প্রশ্ন একটি নৌকা তিন ঘন্টায় স্রোতের অনুকূলে আঠারো কিলোমিটার গেল যদি স্রোতের বেগ অনুকূল বেগের এক তৃতীয়াংশ হয় তবে ওই নৌকাটির স্রোতের প্রতিকূলে একশো কিমি দূরত্ব যেতে কত ঘন্টা সময় লাগবে তিন ঘন্টায় স্রোতের অনুকূলে আঠেরো কিলোমিটার যাচ্ছে তাহলে অনুকূল বেগটা ঘন্টায় কত তিন ঘন্টায় আঠেরো যাওয়া মানে প্রতি ঘন্টায় যেটা যাবে সেটাই হচ্ছে অনুকূল বেগ অর্থাৎ সিক্স কিমি পার আওয়ার অনুকূল বেগ মানে কি অনুকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটা অ্যাড আছে সেটাকে অনুকূল বেগ বলা হয় এবার এখানে বলেছে স্রোতের বেগটা অনুকূল বেগের এক তৃতীয়াংশ আমি তাহলে বলতে পারি স্রোতের বেগ সেটা হচ্ছে অনুকূল বেগ যা আছে তার এক তৃতীয়াংশ অর্থাৎ দু কিলোমিটার পার ঘন্টা এটা হলো স্রোতের বেগ বোঝা গেছে এবার দেখো এখানে কি বলেছিলাম অনুকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ বলেছিলাম নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কত প্রতি ঘন্টায় ছয় অর্থাৎ নৌকা প্লাস স্রোত যদি প্রতি ঘন্টায় ছয় হয় এবং তার মধ্যে স্রোতের বেগ যদি দুই করে হয়ে গিয়ে থাকে তাহলে নৌকার বেগটাকে আমি বার করতে পারবো তাহলে নৌকার বেগ কত হবে ছয় থেকে দুই মাইনাস গেলে চার কিলোমিটার পার ঘন্টা এটা হলো নৌকার বেগ এবারে ওই নৌকাটা স্রোতের প্রতিকূলে যাবে প্রতিকূলে যখন যাবে তখন প্রতিকূল বেগটা কত হবে প্রতিকূল বেগ প্রতিকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস নৌকার বেগ চার স্রোতের বেগ দুই তাহলে প্রতিকেলে বেগ হচ্ছে দু কিলোমিটার পার ঘন্টা। অর্থাৎ প্রতি ঘন্টায় স্রোতের প্রতিকূলে দু কিলোমিটার করে যাবে তাকে যেতে হবে কত একশো কিলোমিটার একশো কিলোমিটার যেতে হবে প্রতি ঘন্টায় যদি দুই করে যায় তাহলে তার সময় লাগবে পঞ্চাশ ঘন্টা যেটা অপশান নাম্বার তিনেতে আছে বোঝা গেছে পরের প্রশ্ন সাইন একশো আশি ডিগ্রি প্লাস থিটা ইন্টু সাইন একশো আশি মাইনাস থিটা ইন্টু কোসেকের স্কোয়ার থিটার মান কত দেখো এই জাতীয় সমস্ত অঙ্ক আমি বলেছি রেলের পক্ষে যতটা দরকার চ্যানেলে প্লেলিস্টে যাবে সেখানে এই ভিডিওগুলো সব আছে সেই বেসিকটা না ক্লিয়ার থাকলে এটাকে কিন্তু বোঝা খুব মুশকিল হবে তবুও আমি একটু বলার চেষ্টা করি যে এই যে জিনিসটা আছে সাইন একশো আশি প্লাস থিটা এই জায়গায় একশো আশিটাকে নব্বই গুণিতক দুই এই হিসেবে লিখতে পারি আমি খেয়াল রাখবে একশো আশি যেটা আমি নব্বই গুণিতক দুই লিখলাম যদি নব্বইকে জোর সংখ্যা দিয়ে গুণ করা হয় যেমন দুই চার ছয় আট ইত্যাদি যদি গুণ করা হয় তাহলে সাইনটা সাইনই থেকে যাবে চেঞ্জ হবে না যদি নব্বইকে তিন পাঁচ সাত দিয়ে গুণ করো তাহলে সাইনটা কসে ট্রান্সফার হয় এটা কিন্তু বলছি ভিডিওটা দেখলে বুঝতে পারবে তাহলে এখানে আমি নব্বইকে দুই দিয়ে গুণ করেছি তাই সাইন সাইনই রইল সাইন এখানে রইল থ্রিটা ওর যেরকম আছে অ্যাঙ্গেল দিলাম এখানেও নব্বইকে দুই দিয়ে গুণ করা হয়েছে সাইন সাইনে থাকলো থিটা থাকলো এরকম কিন্তু প্রশ্ন হচ্ছে এরা কোন কোয়ার্ডেন্টে আছে তার উপর ডিপেন্ড করে প্লাস বা মাইনাস হবে কোয়ার্ডেন্ট মানে কি আমরা এরকম জানি এটা ফার্স্ট কোয়ার্ডেন্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ কোয়ার্ড এখানে সব রেশিওগুলো অল সাইন ট্যান কস সবই পজিটিভ হয় এখানে সাইন বা সাইনের উল্টো অর্থাৎ কোসেক পজিটিভ হয় এই জায়গায় ট্যান বা ট্যানের উল্টো কট পজিটিভ হয় এই জায়গায় কস বা কসের উল্টো অর্থাৎ শেক পজিটিভ হয় বাদবাকিগুলো এখানে যা কিছু আসবে নেগেটিভ হয়ে যাবে বোঝা গেছে এই জায়গাটা শুধুমাত্র সাইন আর সাইনের উল্টো কো পজিটিভ হবে বাদবাকি যা আসবে সব নেগেটিভ হবে সাইন একশো আশি প্লাস থ্রিটা কোন জায়গায় আসছে একশো আশি হচ্ছে এই পর্যন্ত প্লাস আছে মানে এই জায়গায় কোনো একটা অ্যাঙ্গেল এই জায়গাটা কার ঘর এই জায়গাটা এর ঘর কিন্তু এখানে কে ঢুকতে চাইছে সাইন ঢুকতে চাইছে দেশ ও সাইন ট্যানের ঘরে ঢুকে পড়েছে তাই সাইনটাকে আমি মাইনাস করলাম বোঝা গেছে ইন্টু চিহ্ন এখানে ছিল দিলাম এটা আছে একশো আশি মাইনাস থিটা মানে এই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল সেখান থেকে আবার কিছুটা কমিয়ে দিচ্ছ মানে এই জায়গায় অ্যাঙ্গেলটা আছে এই জায়গাটা কার ঘর এই জায়গাটা সাইনের ঘর কে যেতে চাইছে সাইন যেতে চাইছে সাইন তার নিজের ঘরে যেতে চাইছে তাই সাইন পজিটিভ আছে তাহলে আমি এটাকে এরকমই এটাকে দিলাম এখানে যেরকম আছে কোশেকের স্কোয়ার থিটা রেখে দাও সাইনকে সাইন দিয়ে যদি গুন করি সাইন স্কোয়ার থিটা ইন্টু কোশেকের স্কোয়ার থিটা তোমরা হয়তো জানো সাইন থিটার ঠিক উল্টো হচ্ছে কোশেক থিটা অর্থাৎ সাইন থিটা মানে আমি বলতে পারি ওয়ান বাই কোশেক থিটা অথবা যদি উল্টো হয় যদি এইভাবে ভাবি সাইন থিটার সঙ্গে কোশেক থিটা গুণ করলে ওয়ান হয় কেন সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি আর কোশেক মানে হচ্ছে অতি বাই লম্ব এদেরকে গুণ করে যদি কাটো তাহলে কিন্তু সবসময় এক বের তাই সাইনের উল্টো কোশেক সবসময় কাটাকুটি হয়ে এক আসবে তাহলে সাইন স্কোয়ার থিটার উল্টো কোশেক স্কোয়ার থিটা এরা যদি কাটাকুটি হয় তাহলে কত উত্তর হবে এক এখানে সাইন মাইনাস আছে তাই উত্তর মাইনাস ওয়ান যেটা অপশান নাম্বার এতে আছে পরের প্রশ্ন দশের প্রশ্নে বলেছে তেরো সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্র থেকে পাঁচ সেমি দূরত্বে একটি সমতল বরাবর কেটে নেওয়া হলে বাকি গোলকের কেটে নেওয়া সমতল অংশের পরিধি কত কী বলেছে একটা গোলক আছে থ্রি পিকচার এই হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে পাঁচ সেমি দূরত্বে কেন্দ্র থেকে পাঁচ সেমি দূরত্বে একটা সমতল দিয়ে কেটে নেওয়া হলো যেহেতু থ্রি পিকচার এইভাবে আমি সমতল দিয়ে কেটে নিলাম কেটে নিয়ে ওপরটাকে ফেলে দাও কেটে নিয়ে যে বাকি গোলক থাকলো কেটে নিয়ে যাওয়ার পর এই যে বাকি গোলক থাকলো সেই বাকি গোলকে সমতল অংশের পরিধি কত এই যে বাকি গোলক থাকলো আমি যদি এটাকে আঁকার চেষ্টা করি যে বাকি কোনটা থাকলো তোমাদের বুঝতে সুবিধে হবে এটা বাকি থাকলো বোঝা যাচ্ছে কেটে ফেলে দেওয়ার পর এইটা বাকি থাকলো এই যে সমতল অংশটা আছে এই সমতল অংশের বলেছে পরিধিটা কত অর্থাৎ এইটার মানটা কত সমতল অংশের পরিধি এটা কিন্তু সমতল অংশ হয়ে গেল এটার পরিধি চেয়েছে এটার পরিধি বের করবে এবার দেখো এইখান থেকে এইটা কত ছিল এইখান থেকে এইটা ছিল তোমার সেন্টার থেকে পাঁচ এই পর্যন্ত পাঁচ ছিল আর এর ব্যাসার্ধ কত ছিল গোলকের তেরো ব্যাসার্ধ মানে পরিধি পর্যন্ত দূরত্ব এটা ছিল তেরো আমি যদি এইটাকে এরম করে অ্যাড করি তাহলে এটা একটা সমকণীতি বুঝ হয় দেখতে পাচ্ছো এই সমকোণী ত্রিভুজের এটা পাঁচ তেরো ছিল এটা পাঁচ তাহলে এটা হবে বারো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার বা পাঁচ বারো তেরো একটা ট্রিপলেট এটা তো সবাই মনে রাখি পাঁচ বারো তেরো ট্রিপলেট মিন্স তেরো স্কোয়ার থেকে পাঁচ স্কোয়ার বাদ দিলে বারো স্কোয়ার হবে তাই তো তাহলে এইটা এইটা কি কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্ব যাকে আমরা রেডিয়াস বলি তাহলে রেডিয়াসের মান কত পাওয়া গেল বারো রেডিয়াসের মান যদি বারো হয় অর্থাৎ এই বৃত্তটার রেডিয়াস যদি বারো হয় তাহলে এর পরিধি কত টু পাই আর এটা পরিধির ফর্মুলা টু ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু এখানে পেলাম বারো অর্থাৎ বারো দুগুণে চব্বিশ পাই এই প্রশ্নের উত্তর যেটা অপশান নাম্বার তিনেতে আছে পরের প্রশ্ন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ রুট টু হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মান কত বীজগণিতের যে চ্যাপ্টারগুলো প্লে লিস্টে আছে সেই চ্যাপ্টারগুলো বারবার বলছি রেলের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে যদি দেখো এই অঙ্কটা করতে খুব বেশি হলে দশ সেকেন্ড সময় লাগবে কিন্তু কনসেপ্টটা জানতে হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু যদি কে হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু হবে কে কিউব প্লাস থ্রি কে কী করে হয় এটা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ফর্মুলা ফেলতে হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল কিউব প্লাস থ্রি এক্স কি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স সেই জিনিসটাকে ফর্মুলাটাকে করার পর এটা শর্ট হয় শর্ট করে এটাকে লেখা হয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান কে হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান হবে কে কিউব প্লাস থ্রি কে এর ডিটেলস ওইখানে রয়েছে যেখানে যদি প্লে লিস্টটা দেখে থাকো দেখো এখানে মান দেওয়া আছে ফাইভ রুট টু তাহলে কে এর মান ফাইভ রুট টু চেয়েছে এটার মান কত আমি জানি এটার মান হবে এইটা যেখানে কে এর ভ্যালু ফাইভ রুট টু আমি যদি বসাই ফাইভ রুট টুর হোল কিউব প্লাস থ্রি ইন্টু কের এর মান হচ্ছে ফাইভ রুট টু পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ আর এটা হবে পনেরো রুট্টু দুশো পঞ্চাশ সঙ্গে পনেরো যোগ করলে দুশো যেটা অপশান নাম্বার দুয়েতে আছে বোঝা গেছে পরের প্রশ্ন দুটি ভিন্ন প্রকার চিনি তিন টু অনুপাতে মেশানো হল কম পরিমাণে যে চিনি আছে তার মূল্য অপর চিনির মূল্যের অর্ধেক যদি মিশ্রিত চিনি যে চিনির দাম বেশি তার মূল্যে বিক্রি করা হয় তবে লাভের পরিমাণ কত শতাংশ হবে দেখো দুটো চিনি আছে একটা হচ্ছে সুগার ওয়ান যেটা তিন কেজি আছে এবং আর একটা সুগার টু যেটা দু কেজি আছে কেন রেশিও তিন ইস টু দুই দিয়েছে দু প্রকার আলাদা আলাদা চিনি আছে সুগার ওয়ান সুগার টু এটা তিন কিলো হলে এটা দু কিলো এবার যদি দামের প্রশ্ন হয় বলেছে কম পরিমাণে যে চিনি আছে কোনটা আছে এইটা দু কিলো আছে এটা তিন কিলো মানে এটা কম আছে দু কিলো কম পরিমাণে যে চিনিটা আছে তার মূল্য এটার মূল্য হবে অপর চিনির মূল্যের অর্ধেক অর্থাৎ এই চিনি যেটা অপর চিনি মানে এই চিনি যেটা আছে তার দামের অর্ধেক অর্থাৎ এটার দাম সিপি যদি এক্স হয় এর দাম হবে এক্স বাই টু বোঝা গেছে কি যদি মিশ্রিত চিনি যে চিনির দাম বেশি তার মূল্যে বিক্রি করা হয় মিশ্রিত চিনি মানে কি আমি টোটাল যে চিনি পাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে তিন কেজি এখান থেকে দু কেজি আমি এবারে বিক্রি করার চেষ্টা করছি কিভাবে বিক্রি করব। যে চিনির দাম বেশি তার দামে বিক্রি করব পুরো চিনিটাকে যে চিনির দাম বেশি মানে এই চিনিটার দাম বেশি এক্স টাকা করে আমি যখন এক্স টাকা করে এই চিনিটা বিক্রি করব তখন দাম কত হবে এটা তিন কেজি আছে প্রতি কেজির দাম যদি এক্স টাকা হয় তাহলে তিন কেজির দাম থ্রি এক্স টাকা আমি এই দামেই আবার এই কম দামের চিনিটাও বিক্রি করব। কেন বলেছি কি যে চিনির দাম বেশি তার মূল্যেতেই পুরোটা বিক্রি করব। মিশ্রিত চিনি মানে পুরোটাই বিক্রি করব তাহলে আমি যদি এই এক্স টাকা কিলো দরে এই দু কিলো বিক্রি করি তাহলে এটার দাম হবে টু এক্স টাকা তাহলে মোট বিক্রয় মূল্য কত হচ্ছে ফাইভ এক্স টাকা বোঝা গেছে কিন্তু তুমি যখন মোট কিনেছিলে মেশাবার আগে তোমার কত দাম ছিল এখানে দেখো এক্স কেজির দাম ছিল থ্রি এক্স টাকা আর এখানে দু কেজির দাম কত ছিল প্লাস দুই ইন্টু প্রতি কেজির দাম এক্স বাই টু অর্থাৎ মোট সিপি ছিল ফোর এক্স টাকা বুঝতে পেরেছি কি মোট কত টাকা যে কিনেছিল এটা তিন কিলো কিনেছিল এক্স টাকা করে কিলো থ্রি এক্স টাকা আর এটা দু কিলো কিনে গেছিলে মোট এক্স বাই টু টাকা করে কিলো যদি হয় তাহলে দু কেজির দাম এক্স বাই টু ইন্টু টু অর্থাৎ ফোর এক্স টাকা ফোর এক্স টাকায় কিনেছ বিক্রি করছো ফাইভ এক্স টাকা ফোর এক্স টাকায় তাহলে লাভ কত হলো এক্স টাকা ফোর এক্সে কিনে ফাইভ এক্সে বিক্রি করলে এক্স প্রফিট প্রফিট ক্রয় মূল্যের উপরে হয় তাই ফোর এক্সে প্রফিট এক্স টাকা একশো টাকায় কত প্রফিট একশো টাকায় পঁচিশ টাকা বা টোয়েন্টি ফাইভ পারসেন্ট প্রফিট যেটা অপশান নাম্বার চারিতে আছে বুঝে গেছে পরের প্রশ্ন তেরোর প্রশ্নে বলেছে তিরিশ ফুট উচ্চতার কোনো বাড়ির ছাদ থেকে একটি স্তম্ভের শীর্ষকে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে এবং স্তম্ভের পাদবিন্দুকে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে দেখা যায় স্তম্ভটির উচ্চতা কত ব্রুথ্রির ভ্যালু দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আঁকাটা একবার আঁকা যাক এই তিরিশ ফুট একটা বাড়ি উল্টো দিকে একটা স্তম্ভ আছে এই বাড়ির ছাদ থেকে এটা তিরিশ ফুট বাড়ি বাড়ির ছাদ থেকে স্তম্ভের শীর্ষ এটা তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল করতে গেলে একটা হরাইজন লাইন টানতে হবে নাহলে অ্যাঙ্গেল করতে পারবে না এটা তিরিশ ডিগ্রি এবং পাদবিন্দু এটা হচ্ছে অবনতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি অবনতিকোণ আর উন্নতি উন্নতিকোণ সমান হয় তাহলে এটাকেও আমি পঁয়তাল্লিশ ডিগ্রি বলতে পারি বোঝা গেছে স্তম্ভটার উচ্চতা এই পুরো উচ্চতা চেয়েছে এটা যদি তিরিশ হয় তাহলে এটাও তিরিশ তাহলে আমি এইটুকুনি মান জানি খালি এই মানটা বার করতে পারলেই এটার সঙ্গে এটা যোগ করলে স্তম্ভের মানটা পেয়ে যাব ক্লিয়ার আমি এই অঙ্কগুলোকে কিভাবে করতে বলেছি আমি বলেছি এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রাঙ্গেলটা টেনের ভ্যালু করবে ফর্টি ফাইভ ডিগ্রি আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত টেন ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি টেন ফর্টি ফাইভের মান ওয়ান মানে ওয়ান বাই ওয়ান অর্থাৎ লম্বের ভ্যালু যদি ওয়ান হয় ভূমির ভ্যালু হবে ওয়ান বোঝা গেছে আবার এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ এখানেও টেনের ভ্যালু কত টেন থার্টি টেন থার্টির ভ্যালু কত ওয়ান বাই রুট থ্রি টেন থার্টি মানে কি লম্ব বাই ভূমি মানে লম্বের ভ্যালু যদি ওয়ান হয় ভূমির ভ্যালু হবে রুট থ্রি এখানে লম্ব হচ্ছে এইটা ওয়ান আর ভূমি কোনটা এইটা এটার মান রুট থ্রি বোঝা গেল দেখো এখানে ভূমি আর এখানকার ভূমিটা তো ইকুয়াল কেন এটা একটা চতুর্ভুজ তৈরি হয়েছে আয়তক্ষেত্র বলো যার দৈর্ঘ্যগুলো সমান হয় এটা রুট থ্রি আছে এটা ওয়ান আছে এটা হওয়া উচিত না তাহলে এই দুটো তো সবসময় সমান হতেই হবে তাই না আঁকা অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী এটা সব নব্বই ডিগ্রি হলে এটা একটা আয়তক্ষেত্র তাহলে আয়তক্ষেত্রে বিপরীত বাহগুলো পরস্পর সমান হবে এইটা রুট থ্রি এইটা ওয়ান ঠিক না তাহলে এটাকেও রুট থ্রি হতে হবে ঠিক এটাকে রুট থ্রি হতে গেলে এটাকে আমি রুট থ্রি দিয়ে গুণ করবো কিন্তু এই যে ট্রায়াঙ্গেলটার মধ্যে এই রেশিও ছিল লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব আর ভূমি ওয়ান ইস টু ওয়ান রেশিওতে ছিল আমি যদি ভূমিকে রুট দিয়ে গুণ করি তাহলে লম্বকেও রুট দিয়ে গুণ করতে হবে বোঝা গেছে কেন এটার সঙ্গে এইটা রেশিও ছিল রেশিওর একটা পাটকে গুণ করা যায় না গুণ করলে দুটো পাটকে গুণ করতে হয় শেষ এবার কি হলো এবারে দেখো এই জায়গায় আমি দেখলাম কি রুট এই জায়গায় টোটাল ভ্যালু হচ্ছে রুট থ্রি কিন্তু প্রশ্নে দিয়েছে এটা হচ্ছে তিরিশ তাহলে রুট থ্রির ভ্যালু যদি তিরিশ হয় আমার কি দরকার আমার একের ভ্যালু দরকার অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত তো এক ইউনিট এক ইউনিটের ভ্যালু কথা হবে তিরিশ বাই রুট থ্রি রুট থ্রি দিয়ে যদি আমি ওপর নিচু গুণ করি তাহলে তিরিশ রুট থ্রি আর রুট থ্রিকে রুট থ্রি দিয়ে গুণ করলে তিন করণে নিরসন করলাম রুট দিয়ে ওপর নিচু গুণ করলাম করলে এটা আসবে দশ রুট থ্রি অর্থাৎ একের ভ্যালু দশ রুট থ্রি আমি দেখতে পাচ্ছি এইটা তিরিশ এইটা দশ রুট থ্রি তাহলে পুরো স্তম্ভের উচ্চতা তিরিশ প্লাস দশ রুট থ্রি বোঝা গেছে তিরিশ প্লাস দশ রুট থ্রি তিরিশ প্লাস দশ রুট্রির ভ্যালু দেওয়া আছে এক দশমিক সাত তিন দুই তাহলে তিরিশ প্লাস সতেরো দশমিক তিন দুই সমান সাতচল্লিশ দশমিক তিন দুই স্তম্ভের উচ্চতা যেটা অপশান নাম্বার একেতে আছে বোঝা গেছে পরের প্রশ্ন একটি প্রতি বৈষম্য সম্পন্ন বিভাজনের যৌগিক গড় টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স এবং সংখ্যাগুরু মান টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান হলে মধ্যমার মান নির্ণয় কর স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে একটা সূত্র আছে যেটাকে বলা হয় মিন মাইনাস মোড মিন মাইনাস মোড সমান থ্রি ইন্টু মিন মাইনাস মিডিয়ান অর্থাৎ মিন মাইনাস মোডের মান মিন মাইনাস মিডিয়ানের তিন গুণ মিন মানে হচ্ছে যৌগিক গড় যৌগিক গড় মোড মানে সংখ্যাগুরু যেটা এখানে দিয়েছে সংখ্যাগুরু মান মিন মানে যৌগিক গড় আর মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা এখানে যৌগিক গড় দেওয়া আছে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স বসালাম মিডিয়াম দেওয়া আছে টোয়েন্টি বসালাম সমান থ্রি ইন্টু যৌগিকগড় টোয়েন্টি ফোর মাইনাস মধ্যমা যেটা চেয়েছে এই দুটো যদি বিয়োগ করো মাইনাস কত আসছে ছয়ের পাঁচে এগারো ওয়ান পয়েন্ট এই দুটো বিয়োগ করলে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ আসছে থ্রি মাইনাস মধ্যমা এটা তিন দিয়ে কাটলে পয়েন্ট ফাইভ তা মাইনাস পয়েন্ট ফাইভ চব্বিশ দশমিক ছয় এর দিকে যদি মাইনাস পয়েন্টটা আসে তাহলে থার্টি ওয়ান পয়েন্ট না সরি টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্সে পয়েন্ট ফাইভ আসছে পয়েন্ট ফাইভ যদি আসে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান আসছে আর মিডিয়ামটা এদিকে নিয়ে গেলে মধ্যমা হবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান বুঝে গেছে জাস্ট শরৎ তোমরা করতে পারো জায়গা খুব শর্ট বুঝতেই পারছো গরিব টিচার তোমাদের এই মধ্যমার মান হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্সের সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করলে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান যেটা অপশান নাম্বার দুয়েতে আছে শেষ প্রশ্ন বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফলের সাংখ্যমান তার পরিসীমার সাংখ্যমানের সাত গুণ বৃত্তের পরিধি কত সাংখ্যমান যখন বলেছে জাস্ট ফর্মুলাটাকে ইকুয়াল করো এর সাংখ্যমান ওর সাংখ্যমানের সঙ্গে সমান ইত্যাদি যখন বলছে জাস্ট ফর্মুলাটাকে অ্যাপ্লাই করো যে বৃত্তের কথা বলা হচ্ছে সেই বৃত্তের রেডিয়াস যদি আমি আর ধরি তাহলে বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার বলেছে ক্ষেত্রফলের সাংখ্যমান অর্থাৎ ফর্মুলাটা পরিসীমার ফর্মুলা এটা তার সাত গুণের সঙ্গে সমান এখান থেকে পাই কাটো একটা আর কেটে দাও তাহলে আর এর ভ্যালু কত হবে ফটিন বলেছে বৃত্তের পরিধি কত পরিধি ফর্মুলা টু পাই আর টু ইন্টু বাইশের সাত ইন্টু আরের ভ্যালু ফটিন এটা যদি করো তাহলে উত্তর আসছে এইটটি এইট যেটা অপশান নাম্বার তিনেতে আছে তাহলে আজকে এই পর্যন্তই যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয় ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো টাটা